প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই যে আমার ভাই দেখতে পাচ্ছেন আমার সাথে দাঁড়িয়ে আছে, উনি কিন্তু কোন দেশে ছিলেন? সৌদি আরবে ছিল। সৌদি আরব থেকে এসে আমার নাম্বারে একটা প্রজেক্টর নেওয়ার জন্য আমাকে টাকা পাঠাইছিল 40,000। এই যে স্বচ্ছ প্রজেক্টর যেগুলো বলে, এই স্বচ্ছ প্রজেক্টর নেওয়ার জন্য 40,000 টাকা সে অ্যাডভান্স আমাকে না দেখে মেরে দিয়েছিল। ঠিক 1 বছর পরে ওনার বাড়ি কোথায় জানি? হবিগঞ্জ, সিলেটের মধ্যে বসছে। সিলেটের মধ্যে বসছে, তো হবিগঞ্জ সিলেটের মধ্যে বসছে। আমি উনি টাকাটা যে পাঠাইছি এই সপ্তাহ পর্যন্ত, আমি তার কাছে টাকা পাঠানোর পরে আমি কিন্তু ওনার নাম্বারে বাংলাদেশের মালটা আমি সারছি, তাই না? আপনার নাম কি? বাহুদ্দিন। আপনার নামে সারছিলেন, আমাদের মালটা রিসিভ করছিলেন। আজকে আমার সাথে কিন্তু দেখা করতে আসছে যে আমি যে টাকা পাই মাল পাঠাইলাম সঠিক মাল পাইছে, তারপরে আমার সাথে দেখা করতে আসছে। আজকে আইসা আরেকটা কি ইপসন প্রজেক্ট নিয়ে গেল। তো ভাই, আপনি যে আমার কাছে তো দূর থেকে আসলেন, বিদেশ থেকে আইসে আমার সাথে দেখা করতে আসলেন, আপনি আমার দোকানে আইসাদের পরিদর্শন করলেন, কি আপনার দুজন লোক কেমন পাইলেন? ঠিক ঠিক আলহামদুলিল্লাহ, রহিম ভাই অনেক ভালো মানুষ, রহিম ভাই সাপোর্ট করেন। কারণ আমার যে প্রোডাক্ট গুলো আমি আপনাদের হাতে তুলে দিই, আপনারা যে অন্ধবিশ্বাস করে আমাকে টাকা মেরে দেন বিদেশ থেকে, আমি কি মালগুলো সঠিক দিই কিনা? সঠিক। আপনার টাকা আমাকে 40,000 মারলেন, আমাকে তো দেখে খালি ভিডিও দেখছেন জি, আর আমি মানুষ তো আপনাকে তো মাল নাও দিতে পারতাম। সাপোর্ট তো এই তো বাংলাদেশে খারাপ হয় তো, আমি যে মালটা ভিডিওতে দেখাচ্ছি আপনাদের ওই মালটা দিছি তো, ওই মালটাই তো পাইছেন। ওই মালটা পাওয়া তারা ওনারা অনেকদিন চালানোর পর আজকে আবারও আসছে, বলতেছে ভাই আমি একটা ইপসন প্রজেক্ট নেবো। এই যদি ভাই দেখেন, আমি একটা ইপসন প্রজেক্ট দিয়ে দিছি, ভাই একটু খুলে দেখাই। এটাও আসছে, অনেকটা ডিসকাউন্ট দিয়ে দিছি, গাড়ি ভাড়া অনেক 3,000 চেক খরচ। এই যে দেখেন আপনাদের ইপসন একটা প্রজেক্ট আমি দিয়ে দিলাম, এটাও তারা আলাদা দাম নিচ্ছে, কিন্তু তাদের অনেক খরচ। তারপরে খরচের টাকাটা মোটামুটি যতটুকু পাচ্ছি আমি সেভ করে দেওয়ার চেষ্টা করছি, যেহেতু ওনারা প্রজেক্ট নিতে তো একটু বেশি আগ্রহ না, আগ্রহ ছিল আমার সাথে দেখা করার জন্য, ছিল যে আমি রহিম ভাইয়ের সাথে দেখা করবো। তো সরাসরি আসছে, এখন আমার শোরুমে পাইছে, পায়া দেখা করলো, মাল নিলো, তার মানে ভালো লাগছে, কোথায় কাছে বিল আছে, এখন যেটা নিলেন এটা কেমন? ভালো। বা ভিডিওতে যেগুলো দেখাই ওই সঠিক মালগুলো পাইছে? সঠিক সঠিক। তা আমার কিন্তু অনেক মাল স্টক আসছে, এইটা ওই ভিডিও দেখছিলেন মনে হয় না, আবার নতুন নতুন এই ভিডিও দেখছেন। আর আপনার নাম নাকি? জামাল। জামাল, আপনি ওই কোন জায়গায় বলছিলেন? সিলেট হবিগঞ্জ। হবিগঞ্জ সদরেই? না সদরে না, আজমিরিগঞ্জ থানা। আজমিরিগঞ্জ থানা। এখন তো আর বিদেশ মনে যাবেন না? জি না। এখন কি চিন্তা আপনার কি করতেছেন বাংলাদেশে? ব্যবসা বাণিজ্য। ব্যবসা করবেন? জি। এই জন্যই আরেকটা নিয়ে গেলেন? জি। আর আপনি কি করতেছেন একটু বলেন তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি জামাল, আমার ছোট ভাই, অনেক আমাকে ফিরাফিরি বললো ভাই চলেন আপনারা না নিয়ে যাইতাম না, তো আমি আসলাম বাড়ি কেনা, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। বেসিক্যালি আমি এগুলোর সাথে জড়িয়ে আছি, আমি একজন সাউন্ড ডিজাইনার, আমি সাউন্ড ডিজাইনিং এর কাজ করি, বিভিন্ন ইসলামের সঙ্গীত নাসিদিগুলো আমি রেকর্ড করি, ভিডিও এডিটিং করি। আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবহারে আমরা সন্তুষ্ট, আপনারা আসবেন এই দাওয়াত রইল। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার ওখানে সরাসরি আসতে পারেন, আমার ঠিকানা জেলা শেরপুর থানা নকলা সময় প্লাজা। আর আমার ওই সিলেটে কিন্তু সরাসরি গাড়ি চলে আমার শোরুমের সামনে, আমি যেই শোরুমটা দেখতে পাচ্ছেন এই শোরুমে কিন্তু সামনে আমার গাড়ি নেওয়া সিলেট থেকে আসলে। তাই আমি আপনাদের জন্য দোয়া করি, সরাসরি যে সিলেট পৌঁছেন পয়সা আমাকে জানাবেন, আমার জন্য একটু দোয়া রাখবেন। ইনশাআল্লাহ ভাই, আপনি আমার জন্য একটু দোয়া রাখবেন, ঠিকঠাক মতো পয়সা আমাকে ফোন দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।